আপনারা জানেন যে আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, তাহলে আপনারা সেই আধার নাম্বার এবং সেই মোবাইল নাম্বার সাহায্যে বা সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারের সাহায্যে আধার ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতেই আপনার আধার কার্ডের সফট কপি ডাউনলোড করে নিতে পারেন এবং চাইলে সেটা হার্ড কপি আপনারা অর্ডার করতে পারেন। কিন্তু যদি আপনার আধার কার্ড হারিয়ে যায় এবং আপনার কাছে আধার নাম্বার না থাকে, সেটা আপনার হোক বা আপনার ফ্যামিলি মেম্বারে যদি কারো হয়ে থাকে, তাহলে আপনারা শুধুমাত্র নামের সাহায্যে এবং সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারের সাহায্যে আপনারা কীভাবে আপনার আধার নাম্বার বের করবেন এবং সেটার সাহায্যে কীভাবে আপনারা আপনার আধার কার্ডকে ডাউনলোড করতে পারবেন, সেটাই আমি আপনাদেরকে আজকে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো নামের মাধ্যমে আধার কার্ড নাম্বার বের করার জন্য আপনাকে সর্বপ্রথম আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। তো যেমনটা আমি আপনাদেরকে শুরুতেই বললাম, যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকে এবং আপনাদের যদি আধার কার্ড নাম্বার জানা থাকে, তাহলে আপনারা মাই আধার অ্যাপ্লিকেশানে বা মাই আধারে আপনারা আপনার আধার কার্ড নাম্বার ক্যাপচা এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যে ওটিপি আসবে সেই ওটিপির সাহায্যে লগ ইন করে আপনি আপনার আধার কার্ডকে ডাউনলোড করে নিতে পারেন। কিন্তু যেহেতু এখানে আধার কার্ড নাম্বার ম্যান্ডেটরি এবং আপনার কাছে যদি আধার কার্ড নাম্বার না থাকে, সেক্ষেত্রে প্রথমে আপনাকে সেই আধার কার্ড নাম্বার বের করার জন্য আপনার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তারপর এখানে আধার সার্ভিসেস যে অপশনটা আপনার সামনে ভিজিবল হবে, সেই আধার সার্ভিসেসে অপশনে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, তাহলে আপনারা নিচের দিকে রেট্রিভ আধার বলে একটা অপশন দেখতে পাবেন। ঠিক নিচে লেখা আছে রেট্রিভ লস্ট অর ফরগেটেন ইআইডি অর ইউআইডি, অর্থাৎ আপনি আপনার আধার কার্ড নাম্বার হারিয়ে ফেলেছেন বা ভুলে গিয়েছেন। তো এখান থেকে আপনি আপনার নামের সাহায্যে আপনার আধার কার্ড নাম্বারকে জেনারেট করতে পারবেন। তো সেজন্য এই রেট্রিভ লস্ট অর ফরগেটেন ইআইডি ইউআইডি এই অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো আপনারা কোন নাম্বারকে জেনারেট করতে চাচ্ছেন, যদি আপনি আধার নাম্বার জেনারেট করতে চান তাহলে আধার নাম্বারকে সিলেক্ট করবেন, কিন্তু যদি আপনি ফার্স্ট টাইম আপনার আধার কার্ড তৈরি করেছেন বা আপনার পরিবারের কারো ফার্স্ট টাইম আধার কার্ড তৈরি করেছেন এবং আপনি আধার কার্ড নাম্বার এখনও পাননি কিন্তু আপনার কাছে এনরোলমেন্ট নাম্বার ছিল সেটাও আপনি হারিয়ে ফেলেছেন, তাহলে আপনি এনরোলমেন্ট আইডিতে ক্লিক করে আপনি এখান থেকে এনরোলমেন্ট নাম্বারকেও জেনারেট করতে পারবেন। তো যেহেতু আপনি আধার কার্ড নাম্বারকে জেনারেট করবেন, তো সেক্ষেত্রে এখানে যে এন্টার নেম অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটাকে এন্টার করবেন এবং সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারকে এখানে এন্টার করবেন এবং এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে হুবহু সেই সেম ক্যাপচা আপনি নিচে ফিল করবেন। এবং এই সমস্ত পার্টিকুলার দেওয়ার পরে আপনারা এখানে যে সেন্ড ওটিপি অপশন দেখতে পাচ্ছেন সেই সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আপনার সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আপনারা এখানে এন্টার করবেন এবং এরপরে নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এই সাবমিট অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম মেসেজ চলে আসবে এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আপনার যে আধার কার্ড নাম্বার রয়েছে সেটা আপনাকে SMS-এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে আধার কার্ড রয়েছে সেটা লাস্ট 4 ডিজিট এখানে শো করছে। তো পুরো আধার কার্ড নাম্বার আপনার সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বাই SMS-এর মাধ্যমে চলে আসবে। তো আপনার আধার কার্ড নাম্বার আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যখন বাই SMS আপনি রিসিভ করবেন, তারপরে আপনি আবারও এই আধারের মেন অফিসিয়াল ওয়েবসাইটে আপনি আবারও চলে আসবেন। তারপর হালকা স্ক্রল করে আপনি নিচে গেলে পরে আপনি গেট আধারের একটা অপশন আপনি দেখতে পাবেন এবং এখানে ডাউনলোড আধার যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন সেই ডাউনলোড আধার অপশনে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে মাই আধারের এই পেজটি আপনার সামনে ওপেন হবে এবং আপনারা এই লগ ইন অপশনে ক্লিক করবেন এবং লগ ইন অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো একদম উপরে এখানে আপনি আপনার সেই আধার কার্ড নাম্বারটাকে এন্টার করবেন, তারপর এখানে যে আপনি টেক্সটটা দেখতে পাচ্ছেন অর্থাৎ ক্যাপচা সেটাকে আপনি নিচে ফিল করবেন, তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি যাবে যেটাকে আপনি এখানে এন্টার করবেন এবং তারপরে লগ ইন অপশনে ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন। এবং লগ ইন অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে মাই আধারের। এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, এখানে আপনি আপনার আধার কার্ড রিলেটেড সমস্ত কাজ এখান থেকে করতে পারবেন। তো আধার কার্ড ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড আধার অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার আধারের প্রিভিউ আপনার সামনে এভাবে শো করবে, অর্থাৎ আপনার ফটো, আপনার নেম, আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার অর্থাৎ আপনি মেল না ফিমেল এবং আপনার অ্যাড্রেস নিচে শো করবে। তো এরপরে এই আপনার আধার কার্ডটাকে ডাউনলোড করার জন্য এখানে নিচের দিকে যে ডাউনলোড অপশন আপনারা দেখতে পাবেন সেই ডাউনলোড অপশন আপনারা ক্লিক করবেন এবং এই ডাউনলোড অপশনে ক্লিক করলে সরাসরি আপনার আধার কার্ডের সফট কপি এখানে PDF ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। এবং আপনি যে আধার কার্ডটা ডাউনলোড করলেন সেই PDFটা যখন আপনি ওপেন করবেন সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। সেটাকে ওপেন করার জন্য আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার যে নাম রয়েছে সেই নামের প্রথম 4টা লেটার ক্যাপিটাল লেটারে আপনি লিখবেন এবং তার সাথে আপনার ডেট অফ ইয়ারকে আপনি
একসাথে লিখে আপনার পাসওয়ার্ড হিসাবে ইউজ করতে পারেন। তো আমি যে আমার আধার কার্ডটাকে ডাউনলোড করলাম সেটা দেখার জন্য আপনারা তিন ডটে ক্লিক করবেন, তারপর এখানে যে ডাউনলোড অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ডাউনলোডে আপনি ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন আপনি যে আধার কার্ডটাকে ডাউনলোড করলেন সেটা আপনাকে ই আধার বলে আপনার মোবাইলে ডাউনলোড হবে। তো আপনার জাস্ট সেটাকে ক্লিক করবেন, এটা ক্লিক করলেই সেটা ওপেন হয়ে যাবে এবং আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। তো এখানে পাসওয়ার্ড হিসাবে আপনি আপনার নামের প্রথম চারটা লেটারকে ক্যাপিটাল লেটারে লিখবেন এবং তার সাথে আপনার জন্ম সালটাকে একসাথে লিখবেন। লেখার পরে আপনারা ডান অপশনে ক্লিক করবেন, তাহলে আপনি এখানে আপনার যে আধার কার্ডটাকে ডাউনলোড করেছেন সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। কিন্তু আপনি যে আধার কার্ডের পিডিএফটাকে ডাউনলোড করেছেন সেটাকে যখনই আপনি ওপেন করতে যাবেন তখনই কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আপনার এই আধার কার্ডের পিডিএফ ফরম্যাট থেকে এই পাসওয়ার্ডকে রিমুভ করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এর লিঙ্ক আমি ওয়েব ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। তারপর এখানে যে সিলেক্ট পিডিএফ ফাইল আপনি অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে আপনি যে পিডিএফটাকে আপনার যে আধারের পিডিএফটাকে আপনি আনলক করতে চাচ্ছেন সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আধারের পিডিএফটাকে এখানে সিলেক্ট করার পরে আপনারা এখানে নিচে যে আনলক পিডিএফ অপশনটি দেখতে পাচ্ছেন সেই আনলক পিডিএফে আপনি ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ই আধারে বা আপনার আধারের সফট কপিতে যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল যেটা দিয়ে আপনি ওপেন করেছিলেন সেই পাসওয়ার্ডটাকে আপনারা আবার একবার এখানে এন্টার করবেন। এন্টার করার পরে আপনারা সেন্ড অপশনে ক্লিক করবেন। তো সেন্ড অপশনে ক্লিক করে সাথে সাথে আপনার যে আধারের পিডিএফটা রয়েছে সেটা আনলক হয়ে যাবে এবং সেই আনলক করা আপনার পিডিএফটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড আনলক পিডিএফ অপশনে আপনি ক্লিক করবেন। তাহলে সেই আপনার আধার কার্ডটা আবার এখানে ডাউনলোড করার জন্য আপনার সামনে এরকম একটা মেসেজ চলে আসবে, আপনারা ডাউনলোড অ্যাগেনে ক্লিক করবেন। তাহলে আপনার সেই আধারের সফট কপিটা আবার ডাউনলোড হয়ে যাবে এবং ওপেন হয়ে যাবে এবং এটাতে আপনাকে আর কোনো রকম পাসওয়ার্ড দিতে হবে না। তো এভাবে আপনারা আপনার নামের সাহায্যে আপনার আধার কার্ড নাম্বারকে বের করতে পারেন এবং আপনার আধার কার্ডকে ডাউনলোড করে নিতে পারেন খুব সহজেই। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আবারও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।